ম্যানুফ্যাকচার করতে গেলে আমাদের কি কি রিসোর্স লাগে? মেইন আমরা কি করি, একটা র মেটেরিয়াল কিছু প্রসেস করে একটা ফিনিশ প্রোডাক্ট নিয়ে আসি, তার সাথে আমরা কিছু ভ্যালু অ্যাড করি, এটাই তো ম্যানুফ্যাকচারিং। তো এই যে ম্যানুফ্যাকচারিং যে সেক্টরটা, এটা হচ্ছে আমাদের ব্যাকবোন ফর আওয়ার সোশ্যাল লাইফ অ্যান্ড আওয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট, তাই না? তো ম্যানুফ্যাকচারিং সেক্টরে বা আমরা যদি কোনো কিছু ম্যানুফ্যাকচার করতে যাই, যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন ধরো অটোমোটিভ ইন্ডাস্ট্রি, যেখানে অটোমোবাইলের পার্টস থেকে শুরু করে যাবতীয় গাড়ি সম্পর্কে বা বাইক সম্পর্কে যত যা কিছু পার্টস আছে তারা ম্যানুফ্যাকচার করে এবং অ্যাসেম্বল করে, তাই না? অটোমোটিভ ইন্ডাস্ট্রি তো আমি শুনেছি, তাই না? ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, হোয়াট এভার ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি যাও না, কোনো না কোনো মেশিন তো আমরা ইউজ করছি, আর সেই সব মেশিনগুলো ইউজ করে আমরা প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করছি। তো ওখানে বেসিক্যালি আমরা যেসব নর্মালি মেশিনগুলো দেখে থাকি ফরওয়ার্ড মেকানিক্যাল ডোমেন, দ্যাট ইজ লেদ মেশিন, মিলিং মেশিন, ড্রিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, এটসেট্রা, তাই তো? আমরা এখানে তোমাদের যে মেকানিক্যাল ডোমেনে আছে, তোমরা লেদ মেশিন তোমরা ইউজ করেছো, মিলিং মেশিনও ইউজ করেছো, করেছো কি? ওকে, ঠিক আছে, লেদ মেশিন করতে পারলে মিলিং মেশিন অপারেট করতে পারবে, যে কোনো একটা মেশিন অপারেট তো করেছো, তাই না? তো এই যে আমরা যে মেশিনগুলো অপারেট করেছি এগুলো দেখো ম্যানুয়ালি অপারেট করেছি, সম্পূর্ণ দেখো যা কিছু কন্ট্রোল, যা কিছু যা কিছু করেছো সম্পূর্ণ কিন্তু ম্যানুয়ালি অপারেট করেছো, তাই না? তোমাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হয়েছে এবং কতটা ডেট দেবে, কতটা ফিডে কাটবে, কত কি স্পিডে স্পিড হবে, সব কিছু দেখো তোমাকে ম্যানুয়ালি সেট করতে হয়েছে। তো এই যে ম্যানুয়ালি সেট বা ম্যানুয়ালি তুমি যখন মেশিনিং করতে গেছো, টুল ভেঙে তো টুল ভেঙেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা নর্মালি ফার্স্ট ফার্স্ট যখন মেশিন ইউজ করবে অপারেট করবে এগুলো নর্মাল ব্যাপার, এগুলো হয়ে থাকে, এগুলো নিয়ে প্যান করার কিছু নেই, এগুলো হয় সম্পূর্ণটা কি আমরা যে মেশিনগুলো ইউজ করছি, মেশিনের যে ফাংশন বা মেশিনের প্রত্যেকটা পার্টসের কোনটা কী কাজ তার সম্পর্কে আমাদের অনেকটা নেই এবং তারপরে আমরা প্র্যাকটিস নিই, সেই জন্য আমাদের অ্যাক্সিডেন্টগুলো হয়েছে। তো ম্যানুয়াল মেশিন আমাদের অনেকটাই স্কিল লাগবে অপারেট করার জন্য, তবে আমরা এফিশিয়েন্টলি মেশিনটাকে অপারেট করতে পারবো। তো আমরা যে ইন্ডাস্ট্রিগুলো এখন নর্মালি দেখছি, ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম সব জায়গাতে অটোমেশন ইউজ করা হচ্ছে, ওখানে ম্যানুয়াল পার্টটা অনেকটাই কমে গেছে, নেই বলতে গেলে, সব জায়গায় এখন অটোমেটিক কাজ করে, অটোমেটিক কোনো যদি মেশিনটাকে অপারেট করতে চাই তাহলে আমার মেন একটা কম্পোনেন্ট লাগবে, কি বলতো? কম্পিউটার, তবে তো আমি মেশিনটাকে অটোমেটিক কন্ট্রোল করতে পারবো। কম্পিউটার কি নিজে থেকে কোনো কিছু কাজ করতে পারবে? কম্পিউটার নিজস্ব ব্রেন আছে, ও কোনো ডিসিশন নিতে পারবে? বলে দেবো সিএনসি জিনিসটা কি?
এমনি অনেক টাইম হয়ে গেছে, বেশি টাইম নাও নিয়েছি না। তোমাদের আমাদের লেগেসি পুরনো সম্পর্কে স্যাররা অনেক কিছু বললেন, তোমরাও নিজেরা গুগল সার্চ করে ডিটেলস আরও কিছু জানতে পারবে। ওখানে সিএসি সম্পর্কে প্রচুর কোর্স আছে, কোর্সের সম্পর্কেও জানতে পারবে, ওখানে কী কী কোর্স কন্টেন্ট আছে। এখানে আমাদের যে পিপিটি আছে বা আমাদের যে কোর্স ব্রোশার আছে সেগুলো আমি স্যারকে দিয়ে যাবো, ওখান থেকে তোমরা জেনে নিতে পারবে। যদি কোনো কোয়ারি থাকে সিএসি কোর্স সম্পর্কে বা কোনো কোশ্চেন থাকে সেগুলো তোমরা বলতে পারো, বা ওখানে আমাদের কন্টাক্ট ডিটেলস থাকবে সেগুলো তোমরা ফোন করে জিজ্ঞেস করতে পারো। ওকে, এখন কি কোনো কোশ্চেন আছে তোমাদের? এইটাই হচ্ছে ক্যালকুলেটর। তোমরা যেটা শিখেছো ওটা হচ্ছে ডিসকাস মেমোরি ফোন,
4 plus 4 equal to 8. But we 2 plus 2, 4 plus 4, not only. We calculate that out. So both are important. It is like ITI, CDI, and we will go to the system. If you are not able to do proper skill development, so both are important in your field. देखो ये क्या होती है इंस्ट्रूमेंट बाहर के डेटा रखा आज होता है टोटल स्टेशन इंस्ट्रूमेंट दामी के डेटा रखा आज होता है प्रिज्म होल ये प्रिज्म होल टाइप का कि लेजर दिए ब्लैक पर डेटा दे फेक डेटा होलो ये तो टोटल स्टेशन में कुछ लिमिटेशन है जो डिजिटल लेवल लिमिटेशन आज है एंगल मेजरमेंट फार्म अगर सो वर्टिकल हॉरिजॉन्टल डिस्टेंस है टोटल स्टेशन में तुम एंगल मेजरमेंट करते पाओ वर्टिकल हॉरिजॉन्टल करते पाओ मतलब सब कुछ करते पाओ पर टोटल स्टेशन में इतना जिनी जेटा আছে সামনে অবস্ট্রাকশন হলে আমরা নিজে পাবো কেন টোটাল স্টেশন এটা লেজার যাবে ওই লেজারটা ক্লিক করে ওখানে থেকে রিটার্ন আসবে তারপরে ডেটা হবে ধরো সামনে একটা গাছ আছে এই গাছটা মানে তুমি ডেটা আনতে পারছ না তার জন্য কি করা হবে তার জন্য এসছে ডিজিপিএস মার্কেট ডিজিপিএস মানে স্যাটেলাইট আউট অফ দ্য ওয়ার্ল্ড এটা কোন মানে আমার সার্ভিস লাগবে না আউট অফ দ্য আর্থ অর্থের বাইরে থেকে আমি ডেটা নিচ্ছি তো আজকে যে কিছু হয়ে যায় এটা আমি পাবো রিসেন্টলি তোমরাও জানো এখন সিকিউর একটা রাখা দেখে তো প্রত্যেক নিউজ চ্যানেল একটা স্যাটেলাইট ফটো শুরু করেছে বুঝছেন দেখিয়েছে ওই নদীটা কিভাবে ছোট হয়ে 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 বড় হয়ে গেল আবার ছোট হয়ে গেল পুরো স্যাটেলাইট থেকে ট্র্যাক করেছে সো ওই যে ট্র্যাক করেছে ওরাও কিন্তু সিভিলিং ওরা কেউ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক বা কোনো সায়েন্টিস্ট সায়েন্টিস্ট যে ডেটা দিচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার দরকার আছে ডিআরডিও ইসরো ওখানে সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে কিন্তু তোমরা কি জানো সায়েন্টিস্ট ও সায়েন্টিস্ট হ্যাভ টু মেনি ফ্লাস এটা যে সায়েন্টিস্ট বলি না আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যায় তো সায়েন্টিস্ট তো আমরাও করতে পারি স্যার শুধু আমি কনস্ট্রাকশনে যাব এটা কোনো লিমিটেশন এখানে দেখতে পাচ্ছ ডান দিকে হচ্ছে কন্ট্রোলার যে কন্ট্রোল করবে তুমি যেখানে অল ওভার ওয়ার্ল্ড এ দেখো না কোন আছে দিয়ে তুমি নিতে পারো ডেটা ইভেন অ্যান্টার্কটিকা চলে গেলে ওখানে থেকে ডেটা তুমি নিতে পারো নেক্সট হচ্ছে বেস সেটআপ করতে হবে রোভার রোভার মানে রোভার আমরা জানি কি রোভার মানে কি হবে পুরো বেরা রোভার মিস মান পুরো বেরা তো একটা বেস সেটআপ করলাম মানে একটা হচ্ছে 00 আই ওয়ান্ট টু মেজার দ্য ডিসটেন্স ফ্রম চন্দ্র হাউ টু মেজার দ্যাট উই পুট দ্য রোভার অন দ্যাট পয়েন্ট উই টেক থ্রু দ্য কন্ট্রোলার উই মেজারমেন্ট ফ্রম বেস টু ভাবে আমরা নিজের ডিসটেন্স ওটা কন্ট্রোলার কি বাড়িতে রাখলে বেটার বিকজ দ্য টোটালি ডান বাই দা যে কোনো ওয়েদার হলে যে কোনো জায়গায় হলে একটা एग्जांपल দেখাচ্ছি এটা সি ওয়ান হ্যাঁ এটা দেখো একটা আমি দেখিয়েছি একটা एग्जांपल এই জাহাজে দেখি তো সি সি পে একজন বসে আছে ওই মেজারমেন্ট দেবে কার এটা বাড়ি এখানে আছে কন্ট্রোল স্টেশন ওখানে আছে একটা বাড়ি আর ওখানে একটা পুল আছে এই সবগুলোর মেজারমেন্ট ওই ওখানে বসে হাউ ইটস পসিবল অনলি থ্রু স্যাটেলাইট মিন্স নাও ইটস নাথিং ইম্পসিবল নাও ইটস এভরিথিং ইজ পসিবল বাট ইউ হ্যাভ টু আপগ্রেড দিস কি ইউ হ্যাভ টু আপগ্রেড ইওর স্কিল দ্যাট ইজ স্কিল অনেক ইম্পর্টেন্ট আইটি ইজ দ্য বেসিক স্কিল তারপরে অনেক কিছু এখন পুরো পুরো লাইফে কিছু দেখো নি অনেক কিছু দেখতে হবে অনেক কিছু টেকনিক্যাল জিনিস শিখতে হবে শিখার কোনো এজ হয় সেটা আমরা শুনে লাইক করে দ্যাট ইজ ট্রু ওকে নেক্সট এই সিগন্যাল সিস্টেম আছে সিগন্যাল জিপিএস দিয়ে টাওয়ার দিয়ে কানেক্ট করে রেডিও সিস্টেম থেকেও আমরা কানেক্ট করতে পারি আমাদের সেটআপকে ধরো আমি স্যাটেলাইট থেকে সিগন্যাল পাচ্ছি কিন্তু আমার পাশে একটা রেডিও টাওয়ার আছে এই রেডিও টাওয়ার থেকে সিগন্যাল নিয়ে যাচ্ছে from the satellite তোমরা জানো কি না জানি না রেডিও সিগন্যাল হচ্ছে সবথেকে টপ সিগন্যাল ইন অল ওভার যত তাড়াতাড়ি ক্যাচ করে রেডিও সিগন্যাল অন্য কোনো সিগন্যাল ক্যাচ করতে পারে তো এটা আমরা রেডিও থ্রু মেজারমেন্ট ইভেন মোবাইলের থ্রু করতে পারি সি সিমে ও টাওয়ার থাকে তো টাওয়ার থেকে তো সিগন্যাল আসে সিমে আমরা মোবাইল থেকে ওই মেজারমেন্টটা করতে পারি ঠিক আর বেশি টাইম নিচ্ছি না আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা কাল আজকে সকালে 4:00 বেরিয়েছি বাড়ি থেকে দুজন খবর করেছি একটা আইটিআই রাজপুর এইখানে তো আমরাও একটু টায়ার্ড হয়ে গেছি আমরা জানি তোমরা টায়ার্ড হয়ে গেছো তাই যে ফিল লাইট আর এইটা দেখো একটা লাস্ট
এই দেখো ম্যাপের উপরে আমি প্লেস করেছি আমাদের এমএসএমই টুল রুম যে ফার্স্ট স্লাইডটা দেখালাম না এটা ছিল পজিশন এই পজিশনটা আমি গুগল ম্যাপেও সেট করব ইন গুগল ম্যাপ উই ক্যান পুট আওয়ার লোকেশন বা বাড়ি মেজারমেন্ট করে করে কর্নার থ্রু ম্যাপে ফেলে দেব দিস অ্যাপ্লিকেশন ইজ কল্ড গুগল আর্থ ওকে নেক্সট দেখো এখানে অন ফিল্ড ট্রেনিং আমাদের হয় বৃষ্টি হলেও ঝড় হলেও রোদ আসলেও কোনো কিছু চলবে না আমাদের হয় না প্যারা কত লেভেল হচ্ছে বাইরে বৃষ্টি হলে আসে আমি চলে আসি এখানে কোনো কিছু নেই এখানে সব কিছু করতে হবে সিগন্যাল তুমি 100% পাবে কেন বৃষ্টিটা কোথায় স্যাটেলাইট থেকে নিচে উপরে না স্যাটেলাইট থেকে যাবে আমি সিগন্যাল পাবো না তো আউট অফ দা আর্থ স্যাটেলাইট দি রোবি আউট অফ দা আর্থ নেক্সট আমরা ওয়ার্কশপও করাই ওয়ান ডে ওয়ার্কশপ টু ডে ওয়ার্কশপ আমরা ওয়ার্কশপও করাই এই আমাদের কিছু কোর্স কন্টেন্ট আছে আমি স্যারকে শেয়ার করব চ্যানেল স্যারকে সাবস্ক্রাইব করতে ইফ এনি ডাউট এনি কোয়ারিজ ইউ ক্যান কল মি মাই নাম্বার ইজ দা সেকেন্ড নাম্বার নাম্বারে তোমরা কল করতে পারো এনি কোয়ারিজ রিলেটেড সিভিল ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার বা অফিসার আইটিএসএস কোন আমি পরে কি করব না করব অল থিংস উই হ্যাভ ডান ওকে থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স Thank you.